डियर স্টুডেন্টস, তোমাদের দেখছো সায়েন্স স্প্রিন্ট ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বইয়ের বল গতি চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি বীজগাণিতিক পদ্ধতিতে গতির সমীকরণগুলি প্রকাশ করা হয় কিভাবে সেইগুলি কিন্তু আলোচনা করব। ঠিক আছে, প্রথম যে সমীকরণটা আছে সেটা দেখো কি না, এস সমান ভিটি, যেখানে এস কি না, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। দেখো এসটা কি বললাম, না এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, আর ভিটা কি, না ভিটা হচ্ছে বেগ, মানে এখানে কিন্তু এই যে সমীকরণটা সেটা কিন্তু সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে প্রযোজ্য। আমি এখানে ধরছি কিন্তু বেগ, সমবেগ কতটা আমি এখন লিখছি না। ঠিক আছে, আর টিটা কি, না টিটা কিন্তু সময়, আর এককটা আমি সময়ের এককটা কিন্তু সেকেন্ড হিসাবে ধরছি। ঠিক আছে, এখানে দেখো, ধরি একটি কণা সরলরেখা বরাবর ভি সমবেগে গতিশীল। তাহলে কি বললাম, না ধরি একটি কণা সমবেগে, ভি সমবেগে, ঠিক আছে, সরলরেখা বরাবর ভি সমবেগে গতিশীল, সরলরেখা বরাবর ভি সমবেগে গতিশীল। ঠিক আছে, তাহলে এবার দেখো ভি সমবেগে গতিশীল। এবার এই সমবেগ বা বেগটাকে আমি কিভাবে লিখতে পারি, না বেগটাকে লিখতে পারি যে একক সময়ে, একক সময়ে কণাটি ভি দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, কণাটি ভি দূরত্ব যায় বা অতিক্রম করে, কারণ দেখো আমি তোমাদের বলেছিলাম যে বেগ সমান কি, না বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, এটা আমি তোমাদের বলেছিলাম। তাহলে সময় যদি যখন, মানে সময়টা যদি একক হয় বা এক হয়, তখন কণাটা যে দূরত্ব অতিক্রম করে সেটাই কিন্তু বেগ হয়ে যায়। সেই কারণে আমি ভি সমবেগ এই কথাটা থেকে লিখতে পারলাম কি, না একক সময় কণাটি ভি দূরত্ব অতিক্রম করে বা যায়। ঠিক আছে, তাহলে এই সময়টাকে আমি কী হিসাবে ধরছি বললাম, সেকেন্ড এককে ধরছি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক সেকেন্ডে যায় ভি দূরত্ব। আমাকে বার করতে হবে কি, না টি সময় বা টি সেকেন্ডে কতটা দূরত্ব যায়। তাহলে টি, টি সেকেন্ডে যায়, দেখো তাহলে টি সেকেন্ডে যায় আমি কী লিখতে পারি, না ভি গুণিতক টি হয়ে যাবে। ঠিক আছে, ভি গুণিতক টি দূরত্ব, এটা হচ্ছে মোট দূরত্ব। এবার এই মোট দূরত্বটাকে আমি কী হিসাবে দেখো প্রকাশ করছি, না এস হিসাবে কিন্তু প্রকাশ করছি। তাহলে অতএব আমি কী লিখতে পারি, এর সমান কিন্তু ভিটি আমি লিখে দিতে পারি। তাহলে আমি সমীকরণটা দেখো পেয়ে গেলাম। তাহলে এই সমীকরণটা কার ক্ষেত্রে প্রযোজ্য, না সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে প্রযোজ্য, সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আসছি দ্বিতীয় সমীকরণটা। দ্বিতীয় সমীকরণটা কি বলছে দেখো, ভি সমান ইউ প্লাস এফ টি। ঠিক আছে, ধরা যাক একটি কণা সরলরেখা বরাবর এফ সমতরণে গতিশীল। কি বললাম, না ধরি একটি কণা সমতরণে, সমতরণের মানটা কত, এফ। ঠিক আছে, একটি কণা সরলরেখা বরাবর, সরলরেখা বরাবর এফ সমতরণে গতিশীল। ঠিক আছে, সমতরণে গতিশীল, কণাটার প্রাথমিক বেগ কত, না কণাটির প্রাথমিক বেগ আমি ধরছি ইউ। তাহলে কণাটির প্রাথমিক বেগ আমি ধরে নিচ্ছি ইউ। ঠিক আছে, এবার দেখো এই সমতরণ এই কথাটা থেকে আমি কী লিখতে পারছি, না কণাটি একক সময়ের বেগের পরিবর্তন এফ। ঠিক আছে, তাহলে এককটা মানে সময়ের এককটা আমি যদি সেকেন্ডে ধরি, আমি লিখে দিচ্ছি এখানে সময়ের একক ধরি সেকেন্ড। ঠিক আছে, সময়ের একক ধরি সেকেন্ড, তাহলে এই এফ সমতরণ কতটা থেকে আমি কী লিখতে পারি বললাম, না এক সেকেন্ডে বেগের পরিবর্তন, এক সেকেন্ডে কার বেগের পরিবর্তন, না কণার বেগের পরিবর্তন। ঠিক আছে, তাহলে কণার বেগের পরিবর্তন সমান কত, না কণার বেগের পরিবর্তন হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে কি, না টি সময়ে, তাহলে টি সেকেন্ডে, টি সেকেন্ডে কণার বেগের পরিবর্তন কত হবে, না টি গুণিতক এফ বা এফটি কিন্তু হবে। ঠিক আছে, এবার দেখো
টি সময় পর কণাটার অন্তিম বেগ যদি আমি ভি ধরি তাহলে ভি সমান আমি কি লিখতে পারছি না টি সময় পর কণার অন্তিম বেগ টি সময় পর কণার অন্তিম বেগ আমি ধরছি ভি তাহলে ভি সমান আমি কি লিখতে পারছি না ভি সমান আমি লিখতে পারছি কিন্তু প্রাথমিক বেগ যোগ বেগের পরিবর্তন দেখো বেগের পরিবর্তন ঠিক আছে এটা আমরা অন্তিম বেগ সমান লিখতে পারি পরিবর্তন ঠিক আছে এবার দেখো প্রাথমিক বেগের মান কত প্রাথমিক বেগের মান হচ্ছে ইউ দেখো কেন আমি লিখে দিয়েছি তাহলে প্রাথমিক বেগের মানটা হচ্ছে ইউ আর এখানে টি সেকেন্ডে বেগের পরিবর্তনটা কত না এফ টি তাহলে এই জায়গাটা কিন্তু আমি এফ টি লিখে দিলাম আর এখানটা আমি কি লিখে দেবো না ভি কিন্তু লিখে দেবো কারণ এটা হচ্ছে টি সময় পর কণাটার অন্তিম বেগের মানটা আমি বের করছি তাহলে এখন যে সমীকরণটা আমি পেলাম সেটা কি পেলাম না ভি সমান ইউ প্লাস এফ টি আমি কিন্তু পেয়ে গেলাম আশা করি বুঝতে পেরেছ এই সমীকরণটাই কিন্তু অনেক সময় প্রতিষ্ঠা করতে বলে এবার দেখো আমি এফ সমতরণে যে কথাটা আমি লিখলাম সেটা সমান আমি কী লিখতে পারি বললাম না এক সেকেন্ডে কণার বেগের পরিবর্তন হচ্ছে এফ কেন লিখতে পারি আমি তোমাদের যখন ত্বরণ পড়িয়েছিলাম তখন আমি কি বলেছিলাম না ত্বরণ সমান আমরা জানি যে বেগের পরিবর্তন বাই সময় কি বললাম না ত্বরণ সমান বেগের পরিবর্তন ভাজিতক সময়টা আমি বলেছিলাম সময়টা যদি এক সেকেন্ড বা একক সময় হয় সেক্ষেত্রে যে বেগের পরিবর্তনটা হয় সেটাই কিন্তু ত্বরণের মান হয়ে যায় সেই কারণে এফ সমতরণটাকে আমি কিভাবে লিখতে পারলাম না এক সেকেন্ডে কণার বেগের পরিবর্তন এফ আশা করি বুঝতে পেরেছ ঠিক আগেরটার মতো যেরকম আমি সমবেগের ক্ষেত্রে আমি কি লিখতে পারলাম না এক সেকেন্ডে যায় ভি দূরত্ব আশা করি বুঝতে পেরেছ এবার দেখো দুটো কন্ডিশনে কিন্তু এই সূত্রটাকে আমরা দুটোভাবে লিখতে পারি প্রথম কন্ডিশনটা কি না কণাটা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কণাটি যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তখন ইউ সমান কি হয়ে যাবে না ইউ বা প্রাথমিক বেগের মান কিন্তু জিরো হয়ে যাবে কি বললাম না স্থির অবস্থা থেকে কণাটা যাত্রা শুরু করলে ইউ বা যেটা প্রাথমিক বেগ হিসাবে আমি ধরছি তার মান কি হয়ে যাবে না তার মান কিন্তু জিরো হয়ে যাবে তাহলে ভি সমান আমি যে ইউ প্লাস এফ টি এই সমীকরণটা পেলাম এই জায়গাটাতে আমি কিন্তু ইউ এর মানটা বসাবো তাহলে এটা আমি ধরছি এক নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণে ইউ সমান জিরো বসিয়ে পাই কি পাই না ভি সমান জিরো প্লাস এফ টি আমি এটা লিখতে পারছি তাহলে এখান থেকে আমি আর কি লিখতে পারি না ভি সমান এফ টি আমি কিন্তু লিখতে পারি তাহলে এই একটা সমীকরণ আমি কিন্তু পেলাম এটা আমি দু নম্বর সমীকরণ দিচ্ছি যখন এটা কি হবে না কণাটা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আশা করি বুঝতে পেরেছ এবার আসে দু নম্বর কন্ডিশনটা কি না কণাটা যদি এফ সমমন্দনে যাত্রা শুরু করে দেখো আমি যে সমীকরণটা প্রতিষ্ঠা করেছি ভি সমান ইউ প্লাস এফ টি তখন আমি বলেছিলাম কণাটি সরলরেখা বরাবর এফ সমতরণে গতিশীল এখন দু নম্বর কন্ডিশনটাকে আমি ধরছি কি না একটি কণা সরলরেখা বরাবর এফ সমমন্দনে গতিশীল তাহলে কি বললাম কন্ডিশনটা না কণাটি এফ সমমন্দনে গতিশীল সরলরেখা বরাবর ঠিক আছে মন্দনে গতিশীল সরলরেখা বরাবর আমি এটা লিখে দিচ্ছি তাহলে সরলরেখা বরাবর তাহলে তখন কি হবে না তখন দেখো প্রাথমিক বেগটা আমি যদি ইউ ধরি কণাটা এবং কণাটার প্রাথমিক বেগ আমি যদি ইউ ধরি তাহলে আমি কী লিখতে পারছি না আমি লিখতে পারছি তখন ভি সমান ইউ মাইনাস এফ টি কেন লিখতে পারছি না আমি যখন তোমাদের ত্বরণ জায়গাটা পড়িয়েছিলাম সেখানে আমি কি বলেছিলাম ত্বরণের সঙ্গে মন্দন কথাটাও কিন্তু তুলনা করা চলে কেন চলে না মন্দন হলো ত্বরণের বিপরীত অর্থাৎ ঋণাত্মক ত্বরণ তাহলে কি বললাম না মন্দন হলো ঋণাত্মক ত্বরণ এটা আমি তোমাদের বলেছিলাম ঠিক আছে ঋণাত্মক ত্বরণ তাহলে ত্বরণের মান এখানে কত না ত্বরণের মান হচ্ছে আগেরটার ক্ষেত্রে পড়েছিলাম এফ
তাহলে এখন মন্থনের মান কত হবে? না যেহেতু এটা ঋণাত্মক তরল মাইনাস এফ কিন্তু হয়ে যাবে। আগের যে সমীকরণটা আমি পেয়েছি ভি সমান ইউ প্লাস এফ টি, এখানে এফ এর জায়গাটায় শুধুমাত্র কিন্তু মাইনাস এফ আমি বসিয়ে দেবো। কি বললাম, না এফ এর জায়গাটায় আমি মাইনাস এফ বসাবো। তাহলে এইটা আমি এখন লিখতে পারছি, কিন্তু এই সমীকরণটাই আমি তোমাদের একটু প্রতিষ্ঠা করে দেখাচ্ছি এইখানটা থেকে। তাহলে এক নম্বর সমীকরণে এফ সমান মাইনাস এফ বসিয়ে পাই, ঠিক আছে, মাইনাস এফ বসিয়ে পাই, কী পাই, না ভি সমান ইউ প্লাস এফ এর জায়গাটা কী বসাবো বললাম, মাইনাস এফ, আর গুণিতক টি যেরকম আছে রয়ে যাবে। তাহলে ভি সমান ইউ, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস হয়ে যায়, আর এফ আর টি গুণফল কি হয়ে যাবে, এফ টি। তাহলে এখন এই সমীকরণটা দেখো আমি কি পেয়ে গেলাম, না ভি সমান ইউ মাইনাস এফ টি, যেটা হচ্ছে এই সমীকরণটা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কণাটার প্রাথমিক বেগ এইটা লেখার পর কিন্তু এইখান থেকে শুরু করবে, ডিরেক্ট কিন্তু এই লাইনটা লিখবে না। তাহলে এখান থেকে এই পর্যন্ত করার পর তখন তোমরা লিখে দেবে যে প্রমাণিত, যদি এটা প্রমাণ করতে বলে, ঠিক আছে। আর যদি তোমাদের এইটা পর্যন্তই করতে বলে তখন তোমরা কিন্তু এটাই লিখবে, আর কন্ডিশনগুলো কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে। আশা করি বুঝতে পেরেছ। আজকের ভিডিওতে আমি যেটুকু পড়ালাম, কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।